তিনটি আমলের কথা আমরা বলবো, তিনটি কর্মসূচির কথা বলবো, যেগুলোর মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি, আমাদের নসিবে ভালো কিছু হতে পারে। সর্বপ্রথম কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দাসত্ব এটা আমাদেরকে করতে হবে, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলতে হবে, আমার রব আমার সৃষ্টিকর্তা যার কাছে আমাকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা সবাই কার? আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি, এবং আমাদের সবাইকে যেতে হবে আবার কার কাছে? আল্লাহর কাছে আবার যেতে হবে, তার সামনে দাঁড়াতে হবে। সেজন্য আমার রবের নির্দেশের বাইরে আমি চলবো না, তার নিষেধাজ্ঞাকে আমি লঙ্ঘন করব না, এর মধ্যে আমার এই জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার কল্যাণ নিহিত, আবার এর মাধ্যমে আমার অনন্ত অসীমকালের যে যাত্রা তার কল্যাণও পরিপূর্ণভাবে নিহিত। মোহতারাম হাজরিন, সেই রবের আনুগত্য, তার গোলামি, তার দাসত্ব যদি আমরা পরিপূর্ণভাবে করতে পারি, আমার নিজেকে যদি আমি সারেন্ডার করে দিতে পারি আল্লাহর কাছে, সমর্পণ করে দিতে পারি, আমি যদি প্রকৃত মুসলমান হই, নামে মুসলমান না হয়ে আমি যদি পরিপূর্ণভাবে আল্লাহর গোলামি করতে পারি, যে আল্লাহর আদেশ আছে, পৃথিবীতে আর কার আদেশ আছে বা নাই আমার দেখার দরকার নাই, কারণ আমি গোলাম আল্লাহর আর কারণ না। আমি বলেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের মাবুদ আর কেউ নাই, হতে পারে না। অতএব নির্দেশ আমি যদি তার পাই, তাহলে আর কারো নির্দেশ আছে কি নাই সেটা আমার দেখার কোনো প্রয়োজন। এটাই হলো ইমানের দাবি। আল্লাহ যদি কোনো বিষয় নিষেধ করেন, তাহলে সেই নিষেধাজ্ঞা আমি লঙ্ঘন করব না, তাতে কে খুশি হবে কে না খুশি হবে, কোনটা আমার টিকবে কোনটা টিকবে না সেটাও আমার দেখার দরকার না। এটা হলো আপনার ইমানের দাবি। আর যদি বলেন না এক্ষেত্রে আমি কম্প্রোমাইজ করব, নানান দিক বিবেচনা করব, নানান মানুষের কথা শুনবো, নানান দিক চলে তারপর দেখে তারপর ডিসিশন নিব, তাহলে আপনি নামে মুসলমান হতে পারেন, আপনি প্রকৃত অর্থে মুসলমান হতে পারেন। মুসলমান মানেই হলো আত্মসমর্পণকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। মোহতারাম হাজরিন, অতএব আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, আমাদের ভাগ্যে ভালো কিছু লেখা হবে, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য সঠিকভাবে যথাযথভাবে করতে পারি। যে যত বেশি করতে পারবো তার নসিব তত ভালো হবে, দুনিয়াতে এবং আখেরাতে। নাম্বার দুই, বিশেষভাবে ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমাদের জীবনে, হায়াতে এবং রুটি রুজিতে যেন বরকত হয়, কল্যাণ হয়, এজন্য আমাদেরকে আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে। আত্মীয়তার সম্পর্ক যে যত বেশি সংযুক্ত রাখবে, আত্মীয়তার সম্পর্কগুলোকে যে যত বেশি জোড়া লাগাবে, রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যাদের যত সুসম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা তাদের হায়াতে এবং রিজিকে তত বেশি বরকত দান করবেন, তার ভাগ্য তত সুপ্রসন্ন হবে। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান সাররাহু আইয়ুসাতালাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা, যে চায় তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন, যে চায় তার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন। এটা যদি কেউ চায়, সে যেন তার রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। রক্ত সম্পর্কে আত্মীয় কারা? আপনার বাবা মা, আপনার ছেলে মেয়ে, আপনার দাদা দাদি, আপনার চাচা ফুফু, আপনার চাচা তো ভাই বোন, আপনার আপন ভাই বোন তো আছেনই, আরও কাছের তারা, আপনার মামা, আপনার খালা, আপনার নানা নানি আরও কাছের, এরা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এই আত্মীয়গুলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, আপনার সাথে আপনার মা আপনার বাবার রক্তের কানেকশন, অতএব মায়ের দিককার বাবার দিককার যে আত্মীয়গুলো সরাসরি, তারা হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। এদের সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখা দরকার। আমাদের সমাজে এই আমলটা অনেক বেশি অবহেলিত ভাই, রক্তের সম্পর্কীয় মানুষগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা ফরজ, এটা কোনো মুস্তাহাব আমল না, এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন রীতিমতো, ও আনতাসিলুল আরহাম, এবং আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আত্মীয়দের সম্পর্ক সংযুক্ত রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাতাহু কাতাহুল্লাহ, ওমান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়দের সম্পর্ক রক্ষা করে আল্লাহ তাকে রক্ষা করেন, যে আত্মীয়দের সম্পর্ককে ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছিন্ন করে দেন। ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য দ্বিতীয় আমলের কথা বললাম, স্পেশালি আমাদের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা জীবনে বরকত দিবেন এবং হায়াতে বরকত দান করবেন। নাম্বার তিন এবং শেষ নম্বর আমল হলো দোয়া করা ভাই। দোয়া এত বড় অস্ত্র, আল্লাহু আকবার, ইমানদারের ইচ্ছে বড় কোনো অস্ত্র নাই ভাই, ইচ্ছে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের। সবচেয়েতে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেলিত থাকে আমাদের, সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে যায় না। আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চায় থাকে। আরে ভাই, হুজুরদের কাছে দোয়া চান কিন্তু নিজে দোয়া করতে শিখেন। আল্লাহ বলেছেন, উদহনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব। আহ, কি কপাল পড়া আমরা,
চাইতে জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে পথে চলতে গিয়ে তোমার, এটা ছোট বিষয়, ঠিক করে ফেলা যাবে, এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো, সাহায্য চাও, যে আল্লাহ এটা একটা বিপদ হোক ছোট আপনি সাহায্য করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবন দোয়া 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 দোয়া। ভাইরা আমার, তাহলে তাকদীরের প্রতি ইমানের গুরুত্ব আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের তাকদীর, আমাদের আল্লাহর ফয়সালা আমাদের জন্য এটা যেন ভালো হয় কিভাবে আমরা নিবেদন করব, কিভাবে আশা করব, কি আমল করব, কি করলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে, সৌভাগ্যের অধিকারী হব, সে আমল জানলাম। এর বাইরে দুরুদ বেশি বেশি করে পাঠ করা, ইস্তিগফার বেশি বেশি পাঠ করা, এগুলোও সৌভাগ্যের অধিকারী হওয়ার অন্যতম একটা পূর্ব শর্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার নসিবে ভালো কিছু রাখুন। দুনিয়াতে যা হয় না হয় তার চেয়ে বেশি হলো আমরা যেন আল্লাহর ফয়সালা জান্নাতি হয়ে দুনিয়া থেকে যেতে পারি এবং জাহান্নামের আজাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আখিরাতের প্রতিটা বিপদ থেকে মুসিবত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আরশে আজিমের মালিক আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।